তো হ্যালো গাইস, পঙ্কজ আমার নাম, সবাইকে হাসানো আমার কাম। তো আজকে কোনো হাসির ভিডিও না, আজকে হলো আমার 3K কমপ্লিট হয়েছে। তো সবাই জানো, যার কারণে আমি একটা কিউএনএ পোস্ট করছিলাম, তো এটার মধ্যে সবাই অনেকে অনেক কোশ্চেন করছে। তো আজকে এটার রিপ্লাই দিমু, আনসার দিমু। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। তো ফার্স্ট কোশ্চেন করছে কারা দেখি, তো ফার্স্ট কোশ্চেন করছে রামু অন ফায়ার। কংগ্রেচুলেশন ফর 3K, থ্যাংক ইউ ভাই। তো ফার্স্ট কোশ্চেন হয়েছে তুমি কিসে পড়ো। তো আমি ক্লাস 12 অব্দি পড়ছি, এরপর আর পড়াশোনা ছেড়ে দিছি, তো এখন আর পড়ি না। আচ্ছা, রামুর সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমরা কি একসাথে কোনোদিন ভিডিও করতে পারুম। হ্যাঁ ভাই, অবশ্যই পারুম, পারতাম না গেলে দেখা হইলে করুম। রামুর থার্ড কোশ্চেন হচ্ছে চ্যানেল মনিটাইজ হইব কবে। তো চ্যানেল মনিটাইজ হইব কবে, এটা আমি নিজেও জানি না। তো রেগুলার ভিডিও আপলোড করলে, মানে কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকলে হয়ে যাবো, ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবো। আমার ওয়াচ টাইমের লেগে মনিটাইজ হচ্ছে না। কই বাত নেই, হাম তো চুতিয়ে হ্যায়, দুবারা ট্রাই করেঙ্গে। রামু হুসাইন নাম্বার কোশ্চেন হচ্ছে রেগুলার ভিডিও দো না করে। রেগুলার ভিডিও দিতে পারি না, কারণ এডিট করে আমি, ভিডিও করে আমি, মানে সব একলা করি দেন। আর সবসময় তো মনে করো টাকা পয়সা থাকে না, কারণ টাউন টাউনে যাওয়া লাগে ভিডিও করতে। তো এমনি করি না, সবসময় করতে পারি না আর কি, কিন্তু এখন থেকে ট্রাই করুন, সবসময় করুন আর। ভেরি গুড বেটা। এরপরের কোশ্চেন করছে বিলোনিয়া ওয়াইফাই। কংগ্রেচুলেশন ভাইয়া, তোমার 3K সাবস্ক্রাইব কমপ্লিট, থ্যাংক ইউ ভাই। তো এই ভাইয়ের ফার্স্ট কোশ্চেন হচ্ছে তোমার ড্রিম কি। তো আমার ড্রিম হচ্ছে যে সবাই একটা ড্রিমই থাকে, ড্রিম কি তা মনে করো কিছুর মধ্যে একটা সাকসেস হইয়া মা বাবারে খুশি রাখুন, নিজেও খুশি থাকুন, এটাই আমার ড্রিম। তো এই ভাইয়ের সেকেন্ড কোশ্চেন বাড়িতে কে কে আছে। বাড়িতে আমার মা আছে, বাবা আছে, আর আমি আছি। ভাইয়ের থার্ড কোশ্চেন বাড়ি কই, আমার বাড়ি আগরতলা। ফোর্থ কোশ্চেন ভাইয়ের, একদিন যদি হঠাৎ ঘুম থেকে উঠটা দেখো তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার 10K, তৈলে তোমার রিয়াকশন কেমন হইব। এটা সবাই মানে খুশি ভাগলে তোমাকে এক কথা, আর 10K সাবস্ক্রাইব হইলে তোমরা সবাই একটা মানে পার্টি করুম, এটা আমার আগের থেকে প্ল্যান। এরপরের কোশ্চেন করছে গেমার অভি ভাই। দাদা আমার কোশ্চেনের আনসার দিবা প্লিজ, আমি তোমার অনেক বড় ফ্যান, থ্যাংক ইউ ভাই। তো এই ভাইয়ে কোশ্চেন করছে দাদা তোমার জিএফ এর লগে রোমান্টিক কিছু হয়েছে নি ভাই। জিএফ মানে রোমান্টিক কিছু হইবই, এটা মানে কিতা কইতাম, এটা তো হইবই। এরপরে নেক্সট কোশ্চেন করছে ত্রিপুরার ছেলে, তোর মনিটাইজেশন অন হয়েছে নি ভাই। না আমার মনিটাইজেশন অন হয়েছে না, ওয়াচ টাইম কমপ্লিট হইলে হইব। আর 3K কংগ্রেচুলেশন, অল দ্য বেস্ট, কিপ গ্রোয়িং অ্যান্ড মোর ফ্যান্স ফলোয়িং, থ্যাংক ইউ ভাই। এরপরে কোশ্চেন করছে রাহুল ভাই, মাইকেল জ্যাকসনের মায়ের 3টা ছেলে আছে, একটার নাম রবি, আর একটার নাম সোম, আর একটার নাম কি হবে। ভাই আনসার তো তুমিই কে দিছো, আর একটার নাম মাইকেল জ্যাকসন হইব। নেক্সট কোশ্চেন করছে প্রিন্স, টোটাল আর্নিং কত। টোটাল আর্নিং হইছে আমার লাড্ডু। আচ্ছা, 0-0। নেক্সট কোশ্চেন করছে রাইডার মিয়া ভাই, ভাই জীবনে হ্যান্ডেল মারছনি সত্যি করে কইবা। অবভিয়াসলি মারছি, এটা মারার জিনিস না, মেরে মারলে হইব নি। মারছি মারছি, অন মারি, তুমিও তো মারো। তো নেক্সট কোশ্চেন করছে গেমার রবি ভাই, দাদা তোমারটা কত বড়, মানে মন আর কি। ভাই আমারটা তো এত বড়, মানে মন মন। তো নেক্সট কোশ্চেন করছে প্রসেনজিৎ, হাই দাদা তোমার বাড়ি কই, আমার বাড়ি ভাই আগরতলা। প্রসেনজিতের সেকেন্ড কোশ্চেন, তোমার মা বাবা ভালো নি, হ ভাই ভালো আছে, তোমার ভালো নি। থার্ড কোশ্চেন লিখছে বদি আসেনি, দাদা বদির নাম কি, হ বদি আছে, বদির নাম দিশা দেবনাথ। তো এরপরের কোশ্চেন করছে গোনা, তোমার বাড়ি কো, আমার বাড়ি আগরতলা, তুমি কোন জায়গায় থাকো, আমি আনন্দনগর থাকি। এরপরে নেক্সট কোশ্চেন করছে কাঞ্চন কেডি ব্লগার, ভাই তোমার মা বাবা কেমন আছে, প্লিজ রিপ্লাই। হাই হাই, ইতনা সুকুন, আই এম লাইক ভগবান। ভাই ভালো আছে, তোমার মা বাবা কেমন আছে। এরপরে নেক্সট কোশ্চেন বিশাল, দিনে কয়বার মানে ভাত খাও। ভাই আমার দিনে 2 বার মানে ভাত খাই। বহুত তেজ হো রহা হ্যায়, হ্যাঁ বহুত তেজ হো রহা সাল। নেক্সট কোশ্চেন টি আর ইয়াস সেন, তোমার ইন্সপিরেশন কেডা, আর তুমি কবে তে ইউটিউব করো, প্লিজ রিপ্লাই দিও ভিডিও। আমার ইন্সপিরেশন তো কেউ না, কারণ আমার ইন্সপিরেশন ধরতে গেলে ইউটিউব, কারণ আমি ইউটিউব থেকে মানে দেখতে 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 প্রথমে আমি টিকটক করতাম, তারপর মনে করো ইউটিউবে আইসি, ইউটিউবে মানে ইউটিউবে আইসি না, আমি
এমনি স্ট্যাটাস ভিডিও করতাম, সবাই হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিত, তো এরপরে অনেকেই কইছে তোমার ইউটিউবের নাম কি, এরপরে ইউটিউব খুলছি। তো ধরতে গেলে আমি নিজেরটা নিজে ইন্সপিরেশন, কেউ না। আর আমি কবে ইউটিউব করি, আমি ইউটিউব করি তোমার আই থিঙ্ক 3 বছর থেকে ইউটিউব করি, কিন্তু মানে ভিডিও করি না, ইউটিউব চ্যানেল খুলছিলাম তখন, ভিডিও করছিলাম, করে মিডল দিয়ে বদ্ধ হয়ে আসলো ভিডিও, এখন আবার স্টার্ট করছি। তো নেক্সট কোশ্চেন হয়েছে রেড ব্র্যান্ড বিজির লেখছে, তোমার এজ কত? ভাই আমার এজ হচ্ছে 19+। ভুলে কয়দিন আগে ভিডিওর মধ্যে মনে করো মুখ মানে রেসে কই থেকে আসে না, ভুল করে লিখতাম 18+ করে লিখতাম, আমার এজ 19+। আর ইউটিউব কার্তিকা দেখা শুরু করছি, ইউটিউব আমি কেউ দেখা শুরু করছি না, ইউটিউব আমার পাবলিকরা কইছিল ইউটিউব খুলতাম, যেহেতু আমি শর্ট ভিডিও মানে স্ট্যাটাস ভিডিও করতাম হোয়াটসঅ্যাপে, তখন পাবলিকরা কইছিল ইউটিউব খুলতাম, তখন ইউটিউব আমি এমনি হেরা কনে খুলছি। নেক্সট কোশ্চেন হয়েছে গেমার ওবি ভাই, তুমি কয়টা প্রপোজাল পাইছো অ্যান্ড তুমি ইউটিউব থেকে ইনকাম করনি? তো আমি কয়টা প্রপোজাল পাইছি, পাইছি হিসাবের বাইরে। যখন টিকটক করতাম তখন থেকে পাইতাছি, তো ওই এতলা তো মনে করো গণনার মানে অসুবিধা হয়ে যাবো, পাইছি অনেকটি, পাইছি অনেকটি আনলিমিটেড। আর ইউটিউব থেকে আমি 1 টাকা বলতে 1 টাকা ইনকাম করি না, বাট ইউটিউব থেকে ইনকাম করার চান্স আসলো আমার দ্বারে, মানে স্পন্সারশিপ ভিডিওর লিগা মানে জিমেলে মেল করে আর কি, তো আমি করছি না, এডিট করে ওখানে লাগবে না, এডিট পরে করুন যে বক্ষণ করে, তো আজ এটা ছোট্ট একটা চ্যানেলের মধ্যে করে রেখে ধরুন, তোমরা আরও সাপোর্ট করো, সাবস্ক্রাইবার হোক, 10K হোক, এরপরে করো, দেখা যাক কল দিয়ে করতে পারি। তো গাইজ আজকের ভিডিও এখানেই শেষ করতেছি, তোমরা সবাই কইতাছি থ্যাংক ইউ সো মাচ, তোমরা এত সাপোর্ট করছো যার কারণে 3K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, আর আমার নেক্সট গোল হয়েছে 5K সাবস্ক্রাইব, তো তোমরা এটাও কমপ্লিট করে দাও, তোমরা সাপোর্টে আমি 5K পাইলাম আমি জানি। হ্যাঁ, আর তোমরা লিখে মজাদার মজাদার ভিডিও তো আনতাছি দেখতেছো, এই প্র্যাঙ্ক ভিডিও কদিন আগে লুঙ্গি ভিড়ে গেছি, এরপরে কিতা কিতা করে করণ লাগবো জানি না, 5K কমপ্লিট করে দিও। তো ভাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, মা বাবার খেয়াল রাখো।